তুমি চুপ করো, তুমি এর মধ্যে কথা বলতে যেও না। আপনাদের কোনো দয়া চাই না আমরা। সম্পর্ক ছিল না মানে? এখনো পর্যন্ত এই ছেলেটা ও বউ আছে। আমাদের কুটির ও স্বামীর সম্পর্ক ছিল না, এই কথাটা আপনি বললেন কি করে? আপনি নিজের সিঁদুর পরে আছেন আর একটা মেয়ের সিঁদুরকে এইভাবে তুচ্ছ করছেন নিজের স্বার্থের জন্য, শুধু নিজের মেয়ের বিয়ে দেবেন বলে। আপনার কথা আর জানতে বাকি নেই, সারা এলাকায় ছড়িয়ে গেছে আপনার কথা। আর মেয়েটার এরকম দুর্যোগ, আর আপনি বলছেন বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল না। সে বাড়ির সাথে সম্পর্ক ছিল কি ছিল না জানি না, আমরা আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনাকে সাথ কই সম্বন্ধ কেন? ওনাকে ছেড়ে দেওয়া হবে কেন? উনি পুলিশ বলে, হ্যাঁ, একটা মেয়ের ক্ষতি করে এত সহজে চলে যাবেন? ওর এখন বাবা নেই, কেউ নেই, ওনাকেই ওর দায়িত্ব নিতে হবে। শুনুন শুনুন, উনি তো অনেকবার বলেছে, মানে টাকা পয়সা নিয়ে অনেকবার কথা হয়ে গেছে, আপনারা হয়তো ভেতরের ব্যাপারটা সবটা জানেন না। টাকা পয়সায় সব কিছু হয় না, টাকা ছাড়াও মানুষের জীবনে অনেক কিছু থাকে। ও টাকা দিয়ে কি করবে? ওর বিয়ে হয়েছে, ওর নিজের স্বামীর সংসারে থাকা হাজার বার অধিকার আছে। নানি বলছি না, আমার বাবুজি ঘুমিয়ে আছে, আর বাবুজি যদি একবার এই কথাগুলো শোনে না তাহলে খুব রেগে যাবে। আমার বাবুজি এমন মানুষ নয় যে মানুষগুলো আমার অপমান করবে, অসম্মান করবে, তাদের কাছে আমার বাবুজি আমাকে রেখে দেবে। বাবুজিও তেমন মানুষ না, আর বাবুজির মেয়েও তেমন মানুষ। তুমি দেখো না, বাবুজি ঘুম থেকে উঠলে দেখো, বাবুজি তুমি নানিকে খুব বকে দেবে। হ্যাঁ, খুব বকবে, নানি খালি উল্টো পাল্টো কথা বলে যাচ্ছে। ও বাবুজি, বাবুজি চোখ খোলো না বাবুজি, তখন থেকে বলছি তোমাকে চোখ খুলতে, চোখ খুলতে। এতক্ষণ ধরে কেন ঘুমিয়ে আছো বলো? দেখো সবাই না ভিড় করে দাঁড়িয়ে আছে, সবাই কি না কি সব ভাবছে। ও বাবুজি, তোমার ঘুমটা আসলে বড্ড বেশি হয়ে গেছে না? অনেক গভীর ঘুমে চলে গেছো না? ওঠো না বাবুজি, ওঠো না, ওঠো না গো। অনুজ, বুঝতে পারছ মেয়েটার কত বড় ক্ষতি হয়েছে? সকালবেলা তোমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছিলাম সেটা ঠিকই, কিন্তু সেই খারাপ ব্যবহার করারও একটা কারণ ছিল। তুমি কি বুঝতে পারছ মেয়েটা এখন গভীর সংকটে পড়েছে? এত বড় পৃথিবীতে আর কেউ নেই ওর, একমাত্র হিসেব মতো আইনগত ভাবে তুমি আছো। তোমার বিবেক কি বলছে অনুজ? এখানে এসব কথা কি বলছো তুমি? দেখো ওর জীবনে একটা বিপর্যয় ঘটে গেছে মানছি, কিন্তু তাহলে তুমি ও অনুজের জীবনে থাকার জন্য তুমি বাধ্য করতে পারো না? ধরো যদি ওর সঙ্গে বিয়েটা না হতো, তখন যদি এই ঘটনাটা ঘটতো তখন কি হতো বলো? যেটা নয় সেটা ধরবো কেন? যেটা আছে সেটাই ধরবো। এখানকার মানুষ তোমাকে ছেড়ে দেবে না অনুজ, তারা সব রাগে ফুঁসছে, তারা সব জেনে গেছে। সবাই এখন অনুজকে থ্রেটের উপর রাখবে নাকি? তোমার চলে যাওয়াটা অত সোজা হবে না, তোমার গুড্ডিকে না নিয়ে চলে যাওয়াটা অত সোজা হবে না। বাপি, আমি এক্ষুনি অনুজকে বলছিলাম যে গুড্ডিকে এখানে একা এভাবে ফেলে রাখা যাবে না, মানে আমরা গুড্ডিকে আমাদের সঙ্গে নিয়ে যাব, এক্ষুনি বলছিলাম। তাই বলে তুমি ওকে এভাবে প্রেশারাইজ করছো কেন? তুমি তো জানো যে ওর একটা অসুবিধে আছে, ওর বাড়িতে গুড্ডিকে অ্যাকসেপ্ট করে নেয়নি। আমরা তো অনেক চেষ্টা করেছি বাপি। কারোর অ্যাকসেপ্টেন্সের উপর
গুড্ডির জীবন নির্ভর করছে না। গুড্ডি হিসেব মতো অনুজের স্ত্রী ও অনুজের বিয়ে করা বউ। কেউ ওকে চাইছে না বা কেউ ওকে চাইছে তার উপর দাঁড়িয়ে গুড্ডির জীবনটা চলতে পারে না। আমরা তো আছি, তারও আগে অনুজ আছে। সেটা জাস্ট ওকে মনে করিয়ে দিলাম, বাকিটা ওর বিবেচনা আর শুভবুদ্ধি। দেখো, অনুজের যথেষ্ট শুভবুদ্ধি আছে, শুভবুদ্ধি আছে বলেই ও সিদ্ধান্তটা ঠিকঠাক নিয়েছে। দেখো, সত্যি যদি গুড্ডির কোথাও যাওয়ার জায়গা না থাকে, আমরা তো আছি, ও আমাদের কাছে থাকবে। কিন্তু তাই বলে অনুজের ঘাড়ে চাপানো, এটা তো ঠিক নয়। চৈতালি, এতটা স্বার্থপর হয়েও না। বাপি, এখন না এই কথাগুলো বলার সময় নয়, জানো তো। তাছাড়া তুমি সবসময় এই কথাগুলো বলো না, আমার কিন্তু খুব এম্বারাসড ফিল হয়। মানে এই কথাগুলো এখন বলার সময় নয় বাপি। এ তো আমার গুড্ডিমা, আমার পুরনো গুড্ডিমা। একটা কথা বলি গুড্ডিমা, জীবনে কর্তব্য থেকে হিলবি না, কর্তব্যতে ঠেস হয়ে দাঁড়ায় থাকবে। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? मैं तुझे छोड़ के कहां जाऊंगा? जानी ना बाबूजी, शुद्ध मन है तुम चले जाओ। जो ना बाबूजी, हम तुम्हें छाड़ा थकते पर ना। चुप करो ना बाबूजी, चुप करो बाबूजी, चुप करो। অস্বীকার করেছ, এখন এদের এই অবস্থা, এখন এদের দায়িত্ব নিতে অস্বীকার করছো। আমি তোমাকে একটা কথা বলছি জামাই, তুমি ছুটে এসেছো ঠিকই, কিন্তু আমি জানি আমাদের মেয়েকে তুমি একা রেখে চলে যাবে, হয়তো মাস গেলে তাকেও পাঠাবে। বাড়ির যা শিক্ষা ছিল, বুদ্ধি টাকা নেবে না। চলো 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 পাল্টাই।